হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগিফাই মিষ্টি চ্যানেলে তোমার স্বাগত। অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর এই চ্যানেলে আমরা দুজন মিলে ইন্ট্রো করছি, কারণ আমরা দুজনে আমি আসতে বলছি ইন্ট্রো জোরে হয়ে গেছে, যাই হোক, কারণ দুজনে মিলে প্র্যাঙ্ক করবো। ওর ভাই এসছে, মানে আমার দেওর গণেশ, তো ওর উপরেই প্র্যাঙ্কটা করবো। আমার আজকে প্র্যাঙ্ক করার কোনো মানে ওর আইডিয়াই ছিল না, ওকে দেখে প্র্যাঙ্ক করার ইচ্ছে না। ছাদে গেছিলাম, ঠিক আছে, জামা কাপড়গুলো তুলতে, তখন দেখে বিড়ির প্যাকেটটা আমি আগের দিনকে পেয়েছিলাম, মানে আগে অনেকদিন আগেই পেয়েছি বিড়ির প্যাকেট। সেটা হলো পূজার বিয়েতে যারা প্যান্ডেল করতে এসেছিল তাদের মধ্যেই কেউ রেখে গেছিল হাফ বিড়ির প্যাকেট। তো ওটা কেউ দেখলে নিয়ে যাবে। আমি সিম্বা যেহেতু খায় মুখে টুকু দেয় বলে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, তো ওইটার কথা আমার ছাদে গিয়ে আজকে মনে পড়েছে। তো ওটা নিয়ে কিছু একটা প্র্যাঙ্ক করবো, পুরো ব্লগ মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদিও আমি জানি না যে প্র্যাঙ্কটা কেমন হতে চলেছে বা ওর কেমন রিয়াকশন আসবে, ও কি করবে না করবে আমি জানি না। কালকে এসছে, আজকে চলে যাবে একটু পরেই, তো ওর আমি জানি কারো পকেটে হাত দেওয়া উচিত নয়, তো ভিডিওর জন্য করতেই হবে আর এটা আমাকে রাখতেই হবে। তো চলো তুমি রাখো, আমি দেখাচ্ছি। ছেলেরা কোথায় বিড়ি রাখে তুমি ভালো জানবে বলো, তোমার বন্ধুগুলো আছে বলো তোমরা। ঠিক আছে, হ্যাঁ রেখে দাও। ও তো বললো 7টার দিকে যাবে, এখন তো সবে 6টা, এক ঘন্টা আগে তাড়াতাড়ি করো। ওকে ডাকবো, আগে ক্যামেরাটা রাখো তারপরে তো ডাকবে। ঠিক আছে, much later to be camera ami ekhane set korech camera lagate onek shomoy hoye geche, o dekhte pabe na, I hope cross to ami ekhon ghore chole jacchi, o ei ghore boshe ekta normal dekhai jinish ta, to tumi ki thakbe ami dekhan to ami hobe chole game khelbo boshe game khelbo ami to Ganesh Ganesh A few moments later. হাই ভগবান, ওর পকেট আমি কি কোথাও থেকে এনে রাখলাম, দেখো পুরো কাটা, অনেকগুলো মানে খাওয়া হয়েছে। তুমি কি পাইপিনে গিয়ে খেয়েছিলে নাকি, তুমি কি পাইপিনে গিয়ে খেয়েছিলে নাকি? আমি কি ভেবেছি হয়তো তুমি কিনে আনলো, তুমি এরকম পুরনো প্যাকেট কিনে আনলো, আমি জানি না, আমি খাই না। আমার না এটা, ঘামছিস কেন?
আবার তুই কি তুই যখন খাস না তুই তাহলে বারণ করছিস কেন আমাকে দেখ আমার পকেট দিয়ে যে কি ভাববে না ভাববে তোমার পকেটে কি করে বেরোলো আমি নিজেও জানি না কি করে বেরোলো পকেট দিয়ে এটা তুই তো প্যান্ট তুই তো কালকে পরেছিস আমি তো জানি আমি তো পরেছি আমি জানি কালকে আমি এটা পরেছি কিন্তু পকেট থেকে তো বিলি বেরোলো এটা আমার না এখন তো ছেলে রাখা হয় তো স্বীকার করে নাও না আমার এটা না এটা আমার না তুমি কি এতে কারো অন্য কোম্পানি কাকুলি বিলি দিয়ে দাও আমি কোনো বিলি না কেসে কেসে লোক রেতে यार यहां पर তাহলে এটা তো তুই অস্বীকার করতে গেল এটা আমার না রাম কৃষ্ণ বিলি আমাদের সুভাষ গ্রামে রাম কৃষ্ণ বিলি পাওয়া যায় না ওর বন্ধুরা খায় না খেলে নাকি পটি হয় না সালে কো বম সে উড়া দুঙ্গা এ আমি এটা আমার না আমি খাইও না এটা আমার না আমি খাইও না মা এই কেন দাস কেন কোনো এই এই কি করছিস গরমে ঘেমে যাচ্ছি এটা আমার না সত্যি এটা আমার সত্যি আমার না আমি জানিও না কি করে প্যান্টের পকেটে ও বলতো যে তোমার ভাই বিড়ি ফিড়ি খায় হ্যাঁ আমি বিশ্বাস করতাম না আরে আমি খাই না এটা আমার না ঠিক আছে ও আমি তার মানে আমার না তাহলে আমি তো ভুলবো মানে হচ্ছে বলো কেন যোর প্যান্টটা হাত দিতে গেলাম আমি রেখে দিছি তোমার জিনিস তোমার পকেটে বাবা আমার না ওটা ফেলে দাও ওটা আমার নয় কি আমার নয় ফেলে দাও আমার নয় ফেলে দাও তুমি কোথায় যাচ্ছ আবার তুই কোথায় গেলি রে তুমি আমি আচ্ছা তুমি ও চলে গেছ আমার বলছি কাউকে বলতে হবে ওটা আমার না আমি বারবার বলছি ওটা আমার না দেখেছো বিড়ি পাওয়া যাচ্ছে আমাকে নন্দিনী বলছিল যে বিড়ি খায় আমি বিশ্বাস করতাম না খেতেই পারে ও তো বড় হয়েছে না আরে না যেটা আমার না সত্যি আমার না এটা আমি কি খাই বলো থাকলে দাও ওকে একটা কি করেছি আমি তাও জানি না আমি এটা না এটা আমার প্যান্ট তো আমারই আমি তো কালকে পরেছি ওটা আমার না ওটা ফেলে দাও আমি কি করবো দেখে তো ও বিড়ি খায় তবু অস্বীকার করছে নাহলে পকেট থেকে পাওয়া যেত কি আরে আমার পকেটে কি করে আসলে নিজেও জানি
পায়খানার গুলি মেরেছে বিলিপি বিলিপি আর আমি খাই না বিলিপি তুমি কি বিলিপি তুমি কাও গিতে কথা বলছো এটা অস্বীকার করতেছো খাস না রে এগুলো খাই না এগুলো খাস না খাস না ধূমপান করতে করতে হানি পারো খাস না এগুলো খাস হানি ও কা ক্ষতি হোক তুমি ফেলে দাও আমি খাই না সত্যি খাই না তুমি খাও বিলিপি এরকম ভাবে খাস না ও খাই গো মিথ্য কথা বলছো ওর গায়ে থেকে সাপ বড় বড় গন্ধ করছে তাকে তো এরকম ছিলি আমি খাই না তো শিখবো কথা দেখি ওই সেদিন তোর ফোনে এই গানটা শুনছিলাম বিলি খাবো বিলি খাবো আমি মানে ভালোবাসি ওই জন্য সারাক্ষণ এই গানটা শুনতে পারি এলো কোথা থেকে আকাশ থেকে পড়লো আমি সত্যি বলছি ওটা আমার না ওটা ফেলে দাও আমার না ওটা আমার প্যান্টে কবে কি করেছো আমি তাও জানি না ওটা আমার না আমি বলতে আমার অস্বীকার করে কি আছে আমি আমার বলে আমি বলেই দিতাম এটা আমার না আমি খাই না পিছি আমাকে খারাপ ভাবলে এবার মাকে ফোন করবো তখন আমাকে ফোন করে দিয়েছে তাহলে হয়েছে সবচেয়ে বড় কথা আমি এই বিড়ি আমাদের এরিয়ায় দেখিনি তুমি তো বলে সারাক্ষণ সুরজিৎ বিড়ি না খেলে ওর হয় না আমাকে আমি মাসাব বানাবো এখন যা কিছু হয় সব মাসাব হয়ে যায় না বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই ওরকম টাইপের মিউজিক হবে ছেড়ে দিলাম আজকে কিন্তু আমি তো জানি কি আমি খাই না খাই আমি এটা খাই না ফেলতে বলতাম না তুই ফেলে দে বাইরে
ওটা ফেলে দিলে কিনবে কারণ 10 টাকা দাম বাবা দরকার নেই ফেলে 10 টাকা দাম আমি খাই না আমি খাই না বিড়ি খাই না আমাকে বলতো যে ও মনে বিড়ি বিড়ি খায় আমি বিশ্বাস করতাম না আরে বিড়ি খাই গানটা শুনেছিলাম আরে বিড়ি খাই বিড়ি খাই বিড়ি খাই গান শুনেছে বলছে বিড়ি খাই বিড়ি খাবো বিড়ি খাবো করেনগে দারু পার্টি ওই গানটা চালিয়ে দিলে কি আমি দারু খাই হতেই পারে ফোনে দিতো থাকতেই পারে রামকৃষ্ণ বিড়ি আরে এটা ফেলে দে এটা আমার না তুই আমাকে কেন বারবার হাতের মধ্যে দিচ্ছিস ওটা ফেল না ভাই ফেল যদি বিড়ি খাস তো বল সে ছেড়ে দেবো ওই সব খাস না বাবা আমি কেন যে ওর ফ্যানটা ধরতে গেলাম কেন কেন যে ফ্যানটাই করতে গেলাম বেকার বেকার একটা মান সম্মান নষ্ট কিছু আগে বল বাইরে ফোন করলে আমার ঘর বলে মাকে বলে দাও ফোন করতে বারণ কর আমার ঘর করতে দেবে না তুই আমাকে বলে আছিস কি বাড়ি যেতে পারবো না আমি বল আমি জানি না কিছু কে কেটেছে আমি খাই না সত্যি আমি খাই না ওটা ফেলে দে ফেলে দে কি ভাবে মা জানে সত্যি প্রেম করবে দারুপাটি গানটা দেখবে যারা এইসব খায় তারা এইসব গানগুলোকে পছন্দ করে তো তেমন যারা দারু খায় তারা মানে অবশ্যই কিন্তু এই গানটাই পছন্দ করবে পার্টি যখন চালাবে ওগুলো খাবে যখন তখন ওই গানটা চালিয়ে কারণ এ দারু পার্টি এই গানটা চালাবে এ বিড়ি খাই বলে নিশ্চয়ই ফোনে রেখেছে বিড়ি খাবো বিড়ি খাবো বিড়ি খাবো আর এ তো ওই গানগুলো খুব শুনে হারে হারে শম্ভু শম্ভু ও তার মানে বিড়ি খায় না অন্য আমি কিচ্ছু খাই না আমার ক্ষমা করো ওর রিংটোন ফোনে হারে হারে শম্ভু আমি খাই আমি কিচ্ছু খাই না সত্যি খাই না হয়তো দেখে ফেকে ফেলবে বা বুঝে যাবে তো বুঝতে পারিনি বলো এসে ও কাইনি প্র্যাঙ্ক করছিল কি অপমান আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবাই তোমাদের চলে যাবে তো আজকের মতো টাটা টাটা।